সিমবক্স কাজে লাগিয়ে প্রতারণার অভিনব কারবার। কলকাতা থেকে জেলা ছড়ানো চক্রের জাল শুধুই প্রতারণা নাকি আড়ালে জঙ্গিদের মদতের ছক? সিমবক্স কাণ্ডে একের পর এক গ্রেফতারে ঘুম উড়েছে গোয়েন্দাদের। কিন্তু কি এই সিমবক্স? কিভাবে তা কাজ করে? কিভাবে তা কাজে লাগাচ্ছে প্রতারকরা? কেন গোয়েন্দাদের চিন্তা বাড়িয়েছে এর ব্যবহার? পুলিশ সূত্রে খবর, সিমবক্স হলো এমন একটি ডিভাইস যাতে অনেকগুলি সিম কার্ড ব্যবহার করা যায়। একটি ছোটখাটো টেলিফোন এক্সচেঞ্জের মতো কাজ করে। সিমবক্স আন্তর্জাতিক কলকে জিএসএম কলে পরিবর্তিত করে, ফলে সিমবক্সের মাধ্যমে কল করলে তা কোথা থেকে কে করছে তা ধরা বেশ শক্ত। ফলে প্রতারণার অভিযোগের তদন্তে নেমে প্রতারকের হদিশ পেতে সমস্যা হচ্ছে। এটাই মাথা ব্যথা বাড়িয়েছে গোয়েন্দাদের। সুইচের মাধ্যমে একটা সিমবক্সকে কানেক্ট করে একটা ফ্রিকোয়েন্সি লেভেল তৈরি করছে, একটা অরিজিন, ওদের নিজস্ব একটা চ্যানেল, যে চ্যানেলটার ওই যে ফ্রিকোয়েন্সি লেভেল ওদের কাছে ছাড়া অন্য কারোর কাছে জানা নেই। ওরা কী করছে, ওই চ্যানেলের মাধ্যমে ওই পুরোনো দিন ওই সিমে যেহেতু রেডিও ফ্রিকোয়েন্সি থাকে, ওইভাবে চ্যানেল ঘুরে ঘুরে ওটা কানেক্ট করে ওরা ওই নেটওয়ার্কের মধ্যে নিজেদের মধ্যে কমিউনিকেশানটা সৃষ্টি করছে। যার ফলে কী হচ্ছে, ওই সিম বক্সটা ইউজ করে আমি ফিজিক্যালি সিমটা লাগাতে হচ্ছে না, রিমোটলি একটা সিম বক্স দিয়ে অনেক ফোন অনেক জায়গায় রিচ আউট করে এই ধরনের ক্রাইমগুলো সৃষ্টি করছে। পদ্ধতি নতুন, অপরাধের ধরনও নতুন। নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি নাগরিক সহ গ্রেপ্তার একাধিক অভিযুক্ত। মঙ্গলবার কসবা সুইন হোলেন থেকে কলকাতা পুলিশের এসটিএফ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে তিনটি সিমবক্স, প্রচুর সিম কার্ড, রাউটার সহ বিভিন্ন সরঞ্জাম। পুলিশ সূত্রে খবর, কসবার অভিযানে সাহায্য করেছে টেলিকম দপ্তর। কিন্তু এই সিমবক্স চক্রের পাণ্ডাদের আসল উদ্দেশ্য কি? শুধুই কলের খরচ কম করে প্রতারণা করা, নাকি যেহেতু সিমবক্সের কল ট্রেস করা কঠিন তাই জঙ্গি কার্যকলাপের উদ্দেশ্যে সিমবক্সের ব্যবহার করা? সিমবক্স কাণ্ডে ধৃতদের সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের যোগ আছে কিনা, কতদূর পর্যন্ত বিস্তৃত চক্রের জাল, সবই খতিয়ে দেখছে এসটিএফ। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।